শুভ সময়। এই বিজয়ের মাসে আমরা আছি পাঠক সমাবেশে বইয়ের মধ্যে। আমাদের শক্তিমান এবং কিংবদন্তির লেখকেরা অনেক গল্প উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, যেগুলো মুক্তিযুদ্ধের দলিল হয়ে আছে এবং আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। তেমনি একটি বই আমার হাতে রয়েছে, মুক্তিযুদ্ধের গল্প সমগ্র, লিখেছেন রাবেয়া খাতুন, আমাদের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। তিনি সব ধরনের স্বীকৃতি পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার থেকে শুরু করে, একুশে পদক থেকে শুরু করে, আমরা স্বাধীনতা যে পুরস্কার সবই তিনি পেয়েছেন। তিনি আমাদের পাঠক পাঠিকার মন জয় করে আছেন। মুক্তিযুদ্ধের এই যে গল্প সমগ্র, এই গ্রন্থটিতে আমরা দেখতে পাচ্ছি অনন্য থেকে প্রকাশিত এই গ্রন্থের ভিতর রয়েছে 25টি গল্প। আর বইটি তিনি উৎসর্গ করেছেন জন্মভূমির স্বাধীনতা আনার জন্য যারা বীরাঙ্গনা, তাদের উদ্দেশ্যে উৎসর্গিত হলো আমার এই বইটি। এই গল্পগ্রন্থে নানা কৌণিক বিষয় রয়েছে। এই গল্পগুলোর নামগুলো যদি আমরা দেখি, তার ভিতর কিছু কিছু জিনিস দেখব, বোঝা যাবে। প্রথম গল্প, দুই যোদ্ধা দুই ধরনের যুদ্ধ করেছেন। একজন সরাসরি যুদ্ধ করেছে, যদি পুরুষ বা নারী যে সম্মুখ সমগ্রে অংশগ্রহণ করেছে, পুরুষেরাও করেছে, নারীরাও করেছে। আবার যারা নির্যাতিত হয়েছেন, নির্যাতিত হয়ে তারা যুদ্ধ করেছেন, যুদ্ধ করে তারা টিকে আসেন, কেউ 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 নাই, দুই যোদ্ধা, তেমনি একটি গল্প। তেমনি আছে ধরেন ভোর, কখন কখন ভোর হবে, ভোরের জন্য অপেক্ষা করছে মানুষ। এবং রাত্রি, রাত্রি হলো সেই যন্ত্রণার কাল, অত্যাচারের কাল, কখনো কখনো যুদ্ধের কাল, যুদ্ধ করছি আমরা, ভোর চাই। মধ্যরাতের 7 মাইল, মধ্যরাতের 7 মাইল হলো যারা এই দেশ থেকে, এক বাড়ি থেকে অন্য দিকে যাচ্ছে, নিরাপদ আশ্রয়ে যাচ্ছে, তাদের সঙ্গে সব ধরনের মানুষেরা আছেন। আবার আছেন তাদের সঙ্গে পাহারাদার হিসেবে মুক্তি সেনারা। কিংবা যদি বলি যেদিকে তাকায় সেদিকে কালো ধোঁয়া, কালো ধোঁয়া কেন, জ্বলছে বাংলাদেশ, জ্বলছে। জ্বালাচ্ছে কারা, যারা আততায়ী, যারা ঘাতক, যারা দখলকার, তারাই এই কাজটি করছে। এবং কালো ধোঁয়া বাংলাদেশ ওই 9 মাসের এই মুক্তিযুদ্ধে একটা কালো ধোঁয়ার কি বলবো চিমনি হয়ে গিয়েছিল সে বিষয়টি। তারপর আছে গণকবর, গণকবর আমরা জানি, গণকবর শুরু হয়েছিল এই ঢাকা শহর থেকে, তারপর সারা বাংলাদেশে গণকবর ছড়িয়ে পড়েছে। আমরা জানি কক্সবাজারের সৈকতে অশনাক্ত জায়গা এখনও পড়ে আছে যেখানে গণকবর হয়েছিল, শনাক্ত করা যাচ্ছে না এই জিনিস। তারপর ধরা যাক যুদ্ধের পরে কী হয়েছিল, মুক্তিযুদ্ধের স্ত্রীর কী অবস্থা হয়েছে, একদম ভয়ঙ্কর সুন্দর একটা দিন, এমন একটা কাহিনী যে সুন্দরকে সহ্য করাই কঠিন হয়ে যাচ্ছে কিন্তু তার ভিতর আনন্দও আছে। একজন অনুপুঙ্খ গল্প লেখক রাবেয়া খাতুন এইভাবেই মুক্তিযুদ্ধের ইতিকথা, ইতিহাস, চলমান যে কথা এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশের যে অগ্রগমন, তার সব কিছুই তিনি এইভাবে তুলে ধরেছেন এই গ্রন্থে। এই গ্রন্থের শেষ পঙ্ক্তিটি হচ্ছে মিলনের। পৃথিবীর সমস্ত ট্র্যাজেডির পরে এক ধরনের মিলন আসে এবং সেই মিলনটা আমাদের জন্য প্রয়োজন। বাংলাদেশেও এই মুক্তিযুদ্ধ অনেক হারানোর পরে শেষ পর্যন্ত আমাদের পরম পাওয়া এই বাংলাদেশ, আমাদের এই জাতিরাষ্ট্র বাংলাদেশ, যেন যেভাবে যোদ্ধারে জোয়ান তার প্রেমিকাকে, স্বামীমাকে ফিরে পেয়েছে, তেমনি বাংলাদেশ ফিরে পেয়েছে তার প্রিয় অস্তিত্ব। বাংলাদেশ সর্বস্ব দিয়েই তার ভিতর ভালোবাসাকে, সদাচারকে, স্বাধীনতাকে জীবিত রেখেছে, জিয়ে রেখেছে। এটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের প্রাপ্তি। ভালো থাকবেন, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে থাকবেন, আমাদের স্বাধীনতার সঙ্গে, সদাচারের সঙ্গে থাকবেন। পাঠক সমাবেশ কেন্দ্র ঢাকার শাহবাগে শীতাতপ নিয়ন্ত্রিত পাঠক সমাবেশ কেন্দ্রে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষার দেশি বিদেশি বিপুল সংখ্যক শিরোনামের বই। প্রশস্ত জায়গা জুড়ে রয়েছে শিশু কর্নার, রিডার্স ক্লাব, লাউঞ্জ সহ কোনায় কোনায় বসে বই পড়া ও দেখার সুযোগ। ঢাকার শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে আসুন, আপনার পছন্দের বইটি সংগ্রহ করুন।